দিন ধরেও ডিপ্রেশনে ভুগছিল, তাদেরও ট্রিটমেন্ট চলছে, ওষুধ খেত। লকডাউনের সময় থেকে ও নিজে নিজে ওষুধ এনে খেত, নিজে ডাক্তার দেখাতো। বাড়ির সাথে ঘরের আত্মীয় স্বজন যারা আমরা আছি আমাদের সাথে খুব একটা যোগাযোগ রাখতেন, রাখতে চাইতো না, কেউ ওকে ডিস্টার্ব করে সেটা চাইতো না, করলে ডিস্টার্ব ফিল করতো, মেজাজ দেখাতো। তারপর ওষুধ এনে খেতো খেতো, আর ওর মতো ছিল, আমরা দেখতাম ঠিক আছে, মোটামুটি সব ঠিক ক্লাস বাই ক্লাস মানে ইয়ার বাই ইয়ার পাস আউট করে যাচ্ছে। পরে আমি যখন মানে ওর দরজা আমি ই করতে চেষ্টা করলাম, লক খোলার চেষ্টা করলাম, মনে হলো দরজা লক করা, জোরে ধাক্কা দিয়ে যে জল দেয় তা সে, তাকে আমি ডাকলাম যে তুমি জল দাও, তুমি কি জানো, দেখেছো কিছু? বললো যে হ্যাঁ আমি দেখেছি, তুমি চলো। এবার ওরে নিয়ে আমি দরজা খুললাম, খুলে দেখলাম যে জামা কাপড়গুলো নোংরা হোনা করে বিছানায় ফেলে রেখেছে, আর ওর নিজের গায়ে কোনো কাপড় চোপড় নেই। সেভাবে আমি লোকজন জড়ো করে সবাইকে ডেকে নিয়ে ওরে নার্সিং হসপিটাল নিয়ে চলে গেলাম। যেহেতু আর্জি করে পড়তো, তাই ভাবলাম যে আর্জি করে নিয়ে গেলে বেটার হবে, ওর যেহেতু ওখানে ক্লাসমেটটা রয়েছে, ও ফাইনাল ইয়ার, তো ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, তো এক সপ্তাহ ইন্টার্নশিপ করেছে ও, এই জন্য তার ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সিতে দেখলো, দেখে বলছে কী খেয়েছে না কী করেছে বুঝতে পারছি না, বলে যে ওর ঘরে কোনো কোনো স্ট্রিপ পাওয়া যায় কিনা শুধু মেডিসিনের। তা আমি আবার মোবাইলে ঘর পাঠালাম বাড়িতে, তারপর ওরা পাঠালো দুটোর স্ট্রিপ, সেই স্ট্রিপের চার পাঁচটা ওষুধ নেই, তখন সেটা কি ওই সময় খেয়েছে না কিছু ডাক্তাররাও বুঝতে পারছে না। তারপরে ওখানে ওরা দুটো নাগাদ ওরা কেবিনে দিল, তারপরে ছটা নাগাদ ওরে সিসিউতে ঢুকালো, ব্লাড টেস্ট 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 করতে দিয়েছিলো, সেই রিপোর্ট টিপোর্ট মনে হয় ঠিক মতো পায়ওনি। ওই 11:30-12 নাগাদ আমাদের কাছে নেগেটিভ খবর আসতে শুরু করে।